স্যান্ডি পার্কের মনোরম প্রাকৃতিক পরিবেশে কাউন্সিল থেকে কেনা প্রায় অর্ধ একর জমিতে একটি ক্যাবিন দিয়ে শুরু হওয়া স্টেপনি গ্রিন শাহজালাল মস্ক নানা প্রতিবন্ধকতা পেরিয়ে স্থানীয়দের স্বপ্নপূরণের পথে এগিয়ে চলেছে। ইতোমধ্যে নতুন পারপাস বিল্ড এ মসজিদটির আন্ডারগ্রাউন্ড ও স্টিল ফ্রেমের কাজ প্রায় শেষ। অল্প দিনের মধ্যেই শুরু হবে ব্রিকের কাজ, সিঁড়ি এবং ছাদ ঢালাই। এ সকল কাজের জন্য এখনও প্রয়োজন 2.8 মিলিয়ন পাউন্ড। চলমান কাজের ধারা ঠিক রেখে সময় মতো কাজ শেষ করতে পারলে পবিত্র রামাদান মাসের পর নতুন ভবনের একাংশে নামাজ আদায় করা সম্ভব হবে ইনশাআল্লাহ। মুসলিম ঘনবসতিপূর্ণ এলাকা স্টেপনি গ্রিনের এই মসজিদটির কাজ শেষ করতে প্রয়োজন আপনাদের একান্ত সহযোগিতা। বাংলাদেশের অসহায় মায়েদের সহযোগিতার লক্ষ্যে 2013 সালে একদল ব্রিটিশ বাংলাদেশি তরুণ ডাক্তার ও মেডিকেল ছাত্রদের উদ্যোগে গঠিত হয় চ্যারিটি সংস্থা ম্যাটারনাল এইড অ্যাসোসিয়েশন। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটির দক্ষ জনশক্তি গর্ভকালীন মায়েদের মৃত্যু ঝুঁকি কমাতে কাজ করে যাচ্ছে। গর্ভকালীন স্বাস্থ্যসেবা বা ম্যাটারনাল ক্লিনিক, কিশোরী শিক্ষার্থীদের স্বাস্থ্যগত শিক্ষাদান সহ আন্তর্জাতিক মানের সেমিনারের মাধ্যমে বাংলাদেশের মায়েদের চলমান সমস্যা ও তার সমাধানের উপায় নিয়ে সমগ্র বাংলাদেশে ফ্রি হেলথ ক্যাম্প পরিচালনা করছে ম্যাটারনাল এইড অ্যাসোসিয়েশন। ম্যাটারনাল এইড অ্যাসোসিয়েশন বা মা চ্যারিটি এর এমন মহতি উদ্যোগে সহায়তা করতে সকলে মিলে এগিয়ে আসুন। শত বছরেরও বেশি সময় ধরে লন্ডনের মুসলমানদের ঐতিহ্যের অংশ ইস্ট লন্ডন মস্ক শুধু ইংল্যান্ডে নয়, পুরো ইউরোপের সবচেয়ে বড় মসজিদ। 2002 সালে ইস্ট লন্ডন মসজিদের প্রথম ধাপের বর্ধিতকরণের কাজ শুরু হয়। প্রতিষ্ঠিত হয় লন্ডন মুসলিম সেন্টার বা LMC। 2009 সালে শুরু হয় দ্বিতীয় ধাপ, শুরু হয় নয়তলা ভবন মরিয়ম সেন্টারের কাজ। 7,000 মুসল্লির একসাথে নামাজ আদায়ের সুবিধা নিয়ে দাঁড়িয়ে থাকা এই প্রতিষ্ঠান এখন ব্রিটেন সহ পৃথিবীর মুসলমানদের এক অহংকারের নাম। ইস্ট লন্ডন মস্ক এবং LMC-র এই বিশাল কর্মযজ্ঞের মূল যোগানদাতাই ব্রিটিশ মুসলমানগণ। আসুন, বিগত বছরগুলোর মতো এবারও আমরা দাঁড়াই ইস্ট লন্ডন মস্ক এবং লন্ডন মুসলিম সেন্টারের পাশে। মসজিদুল আকসা ও ইসলামিক সেন্টার ওল্ডহামের কপিস এলাকার প্রতিষ্ঠিত নতুন প্রজন্মের মসজিদ মসজিদুল আকসা ও ইসলামিক সেন্টার। 1995 সালে যাত্রা শুরু করলেও এর সংস্কার কাজ শুরু হয় 2018 সালে। নতুন প্রজন্মকে মসজিদমুখী করতে মসজিদটিতে রাখা হয়েছে ইসলামিক রিসার্চ সেন্টার, লাইব্রেরি, বাংলা ভাষা ও ইসলামী শিক্ষার ব্যবস্থা সহ মহিলাদের জন্য থাকছে একটি বড় কমপ্লেক্স। ভবিষ্যৎ প্রজন্মের কথা বিবেচনায় রেখে নতুন এ মসজিদ নির্মাণে খরচ হবে প্রায় 15 লক্ষ পাউন্ড, যা স্থানীয়দের একার পক্ষে বহন করা সম্ভব নয়। তাই আসুন, তরুণ প্রজন্মকে মসজিদমুখী করি আর মহান আল্লাহ তাআলার ঘর নির্মাণের দানের মানসিকতা নিয়ে এগিয়ে আসি। মসজিদুল আকসা বিনির্মাণে সহযোগিতার হাত বাড়িয়ে দেই। ২০০৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই ইসলামিক হেল্প বিশ্বের নানা প্রান্তের অসহায় দুস্থ এবং হতদরিদ্র মানুষদের জীবন উন্নয়নে সাহায্য করে আসছে। ইসলামিক হেল্প শুধুমাত্র বিপদে বা সংকটে, তৃণমূল পর্যায়ে ত্রাণ দিয়েই থেমে থাকছে না, বঞ্চিত মানুষদেরকে তারা সমাজে প্রতিষ্ঠা করার লক্ষ্যেও কাজ করে যাচ্ছে নিরলসভাবে। জীবনের সাথে যুদ্ধ করতে থাকা, বাংলাদেশে আশ্রয় নেয়া, ভাগ্য বিতাড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীকে সহযোগিতা করা ছাড়াও ইসলামিক হেল্প বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা অবহেলিত জনগোষ্ঠীকে সেবা দিচ্ছে বিশুদ্ধ পানি এবং স্যানিটেশনের। এর বাইরেও ইসলামিক হেল্প কাজ করছে প্রতিবন্ধী ও যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার মা এবং শিশুদের পুনর্বাসনের। এছাড়াও ইসলামিক হেল্প বাংলাদেশে শুরু করেছে ক্রিকেট একাডেমি প্রজেক্টের, যার মাধ্যমে তারা ক্রিকেট প্রশিক্ষণ দিচ্ছে সমাজের অবহেলিত এবং বঞ্চিত শিশুদের। রহমত, মাগফিরাত আর নাজাতের মাস রামাদান।
প্রতি বছরের মতো এ মাসেও চ্যানেলস আপনাদের সামনে 21টি সংগঠনের আপিল নিয়ে আসবে। আরএফসি হলো দানের মাধ্যমে মহৎ কাজে অংশগ্রহণ করার একটি সমন্বিত উদ্যোগ। চ্যানেলসের এই অনন্য প্রজেক্টটির মাধ্যমে সারা মাসব্যাপী আপনাদের ছোট এবং বড় প্রতিটি দানে উপকৃত হবে 21টি ভিন্ন ভিন্ন সংস্থা, যারা তৃণমূল পর্যায়ে কাজ করছে অসহায়, দুস্থ এবং গরিব মানুষের ভাগ্য পরিবর্তনের। ১৪ জন ব্রিটিশ বাংলাদেশি প্রফেশনাল মিলে 2008 সালে প্রতিষ্ঠা করেন গ্লোবাল এইড ট্রাস্ট। অসহায় এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষা পৌঁছে দেওয়ার লক্ষ্যে শুরু হয় গ্লোবাল এইড ট্রাস্টের যাত্রা। মানবিক এ সংস্থাটি পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করলেও বাংলাদেশে তাদের কাজের পরিধি অনেক বেশি বিস্তৃত। সমাজের অসহায়, দরিদ্র এবং দুস্থ মানুষদের ক্যাটারেক্ট অপারেশন করা ছাড়াও গ্লোবাল এইড ট্রাস্ট আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে অসহায় ইয়াতিমদের পুনর্বাসনের, দুস্থ নারীদের প্রশিক্ষণ প্রদানের, সবার জন্য বিশুদ্ধ পানি ব্যবস্থার এবং কুরআনের হাফিজ স্পন্সরশিপের। এছাড়াও গ্লোবাল এইড ট্রাস্ট তাদের সহযোগিতা অব্যাহত রেখেছে নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং হতদরিদ্রদের কাছে রমাদান ফুডপ্যাক পৌঁছে দেওয়ার। ক্যান্সার রিসার্চ ইউকের তথ্য মতে প্রতি বছর গড়ে প্রায় 1.5 কোটি মানুষ মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়, যার অর্ধেকেরও বেশি প্রতি বছর মৃত্যুবরণ করে ক্যান্সারের কারণে। চিকিৎসার অপ্রতুলতার কারণে বাংলাদেশের মতো অনুন্নত দেশগুলোতে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণের হার আরও বেশি। ব্রিটিশ বাংলাদেশিদের উদ্যোগে এবং সংশ্লিষ্টদের অক্লান্ত প্রচেষ্টায় 2009 সালে যাত্রা শুরু করে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল। প্রবাসীদের সাহায্য সহযোগিতায় গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটি সাধারণ স্বাস্থ্যসেবা সহ ক্যান্সারের চিকিৎসা দিয়ে যাচ্ছে সিলেট সহ সারা দেশের গরিব, দুস্থ এবং অসুস্থ মানুষদের। বর্তমানে প্রতিষ্ঠানটি ক্যান্সার সচেতনতায় কাজ করছে প্রত্যন্ত অঞ্চলে। সর্বাধুনিক প্রযুক্তি এবং নান্দনিক স্থাপনায় নির্মিত বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটালের সম্পূর্ণ কাজ শেষ করতে প্রয়োজন 4 মিলিয়ন পাউন্ডেরও বেশি অর্থের, যা আপনাদের দানেই সম্ভব। নুরুল ইসলাম মস্ক। শুধুমাত্র নামাজ পড়ার জন্য একটি মসজিদ যথেষ্ট নয়, বরং মসজিদকে ঘিরে সুন্দর একটি সমাজ প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্য বাস্তবায়নে দ্রুতগতিতে এগিয়ে চলেছে নুরুল ইসলাম বা দি লাইট অফ ইসলামের অত্যাধুনিক মসজিদ কমপ্লেক্স নির্মাণের কাজ। 1986 সালে 89 পাউন্ড নিয়ে যাত্রা শুরু করা মসজিদটি একটি সুবিশাল কমপ্লেক্সে পরিণত হতে যাচ্ছে। আপনাদের সহায়তায় লেইটন স্টোন হাইরোডের পাশে নির্মাণাধীন এ মসজিদটির মূল ভবন তৈরির কাজ অনেকটাই শেষ। এখন প্রয়োজন এটিকে ব্যবহার উপযোগী করে তোলা, আর এজন্য প্রয়োজন আপনাদের উদার সাহায্য আর সহযোগিতা। ব্রিটেনের মুসলিম কমিউনিটিকে বহুমুখী সেবা প্রদান অব্যাহত রাখতে দানের মানসিকতা নিয়ে এগিয়ে আসুন। শুধুমাত্র ব্রিটিশ বাংলাদেশি তরুণদের উদ্যোগে প্রতিষ্ঠিত সর্বপ্রথম মানবিক সংস্থা ইকরা ইন্টারন্যাশনাল। 1996 সাল থেকে বাংলাদেশ ছাড়াও পৃথিবীর বিভিন্ন দরিদ্র দেশে জরুরি ত্রাণ বিতরণ ছাড়াও উন্নয়ন কাজে সহায়তা করছে সংস্থাটি। অন্যান্য বিবিধ সেবা প্রদান করা ছাড়াও বাংলাদেশের অবহেলিত এবং দুস্থ প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করছে ইকরা ইন্টারন্যাশনাল। প্রতিবন্ধী এবং ইয়াতিমদের শিক্ষা দীক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য ইকরা ইন্টারন্যাশনাল সিলেটে নির্মাণ করছে ইকরা একাডেমি। বর্তমানের বহুল আলোচিত রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ইকরা ইন্টারন্যাশনাল শুধু ত্রাণই পৌঁছে দিচ্ছে না, রোহিঙ্গাদের সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে শুরু করেছে সেলাই প্রশিক্ষণ সহ বিভিন্ন কর্মসূচি।